ট্রেন এই যে ঢুকে গেছে রাজধানী। হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিওটা আবার শুরু করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমার বেজে গেছে 4:45 বেজে গেছে। ট্রেনটা এখনই ঢুকলো, ঢুকেছে 5 মিনিট মতো হলো, আগে আগেই ঢুকে যায়। আমাদের 4:50 ট্রেনের টাইম। আর এইটা দেখো, যতবার বলছি ট্রেনের কাছে যাস না, আর ততবার ট্রেনের কাছে যাচ্ছে। একটা লোক যেতে গিয়ে ট্রলি রাখতে ধাক্কা মেরেছিল, পড়ে যাচ্ছিল, কথা শোনে না না একদম। তো এবারে দেখি, আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগটা গুলো সেট করা হচ্ছে। এবারে দেখি যায় আগে, তারপরে ব্যাগটা গুলো সেট করতে হবে। এক গাদা ব্যাগ তো আগে আগে না গেলে আবার জায়গা পাওয়া যাবে না, সব ব্যাগ রেখে দেবে, তখন আর আমরা ব্যাগ রাখতে পারবো না। আর আমাদের মনে হয় একটা মানে সাইডে আছে সিট, আর একটা মনে হয় মিডিলে আছে, যাই হোক সাইডেই করে নেবো। কি বলতো, সাইডের সিটগুলো একটু উপরটাতে একটু বসা যায়, অনেকটা ফাঁকা থাকে, নাই তো ওই মিডিলের তারপরে তোমার একদম উপরে যে তিনটে পরপর যে সিট থাকে, ওই সিটগুলোতে খুব অসুবিধা হয়, উপরে বসা যায় না, আর বাচ্চা কাচ্চা নিয়ে শোয়াই যায় না। ওই জন্য সাইডে আপারে করেছে একটা, আর একটা মিডিলে মনে হয় আছে, অসুবিধা নেই, ও অ্যাডজাস্ট করে নিতে হবে কারোর সাথে। তো চলো তাহলে সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, পুরো দিল্লি পর্যন্ত বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকি। তো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, আর ও পাপা আসছে। হাত ধর, তো যে আমার হাত ধর, আমার হাতটা ধর। আর ওই যে পিছনে আসছে, আর আমি এই যে ট্রলি ব্যাগ আর একটা ব্যাগ আর হ্যান্ডব্যাগটা নিয়ে নিয়েছি। আমার কাছে আছে তিনটে আর ওর কাছে আছে তিনটে। আর তোজোর হাত ধরে নিয়েছি, এই যে নিচে তোজো দেখা যাচ্ছে না, চলো যাই। তুইও তো একা সিঙ্গেল তুলেছিস। B10-এ একটা মনে হয় 72 আছে, আর কত যেন সিট নাম্বার, মানে এই যে ব্যাগ ট্যাগ গুলো চলে এসছে। তো যে এখানে আয়, চলাই, ও এখানে থাক, আগে ওকে তুলো না, আগে ব্যাগ ট্যাগ গুলো তোলো। এই জায়গাটা হলে ভালো হতো, একদম দরজার কাছে হয়েছে, একদম দরজার কাছে। যতবার করে দরজা খুলতে আর পারবে সব যেই যাবে। তো এই যে এখানে ব্যাগ ট্যাগ গুলো সব সেট করছে, তোজো শোনা এই যে ফাঁকা জায়গায় বসে আসছে, পুরো একদম শেষ মাথায় পড়ছে। এই যে তোজোকে সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ এসি টেম্পারেচার অনেক কমিয়ে রেখেছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য ওকে সোয়েটার পরিয়ে দিয়েছে। আমাকে আমারও আমাদেরও পড়তে লাগবে, তবে এখন লাগছে না, পরে লাগবে। তো ট্রেনে উঠে পড়েছে, এখন বাজে 4:00, আর ট্রেন হচ্ছে 4:50, অনেকক্ষণ হবে, এখনো প্রায় 1 ঘন্টাই বলতে গেলে, 50 মিনিট। দিয়ে বলছে যে পাপা তোমার এখনই ট্রেন ছেড়ে দেবে, বাবা বলেছে যে তোমার নিচে যাই, আমি বলছে না যেতে হবে না পাপা, এখনই ট্রেন ছেড়ে দেবে, ট্রেন টাইম না হলে ট্রেন ছেড়ে দেবে। তো তোর কথা হয়, তুই বলবি আর ট্রেন ছেড়ে দেবে। তারপরে আর এসেছে খাওয়া দাওয়া করে, একবারে উঠে পড়েছে আর ফোন করা হয়নি, সেই জন্য ওই দিদিটা যখন বিয়ের কার্ড বানাতে গেছিল জিজ্ঞাসা করো কেমন আছে, জিজ্ঞাসা করো। এখান থেকে তোমাদের কি কাছে বাড়ি, একদম কাছে? আমি একটু আগে বেরিয়েছি।
আচ্ছা এখান থেকে দিদি মুড়িয়া গেছিল না তো আমি হ্যাঁ পাপা আবার তো জোকে নিয়ে গেল, কাজ ছিল বলে আমি এবার চলে এসেছিলাম। এখনো ট্রেন ছাড়া দিদি দেরি আছে, দিদিভাইকে বলছি যে চলে যেতে, দিদি ভাই যাচ্ছে না, বলছে আগে তোমাদের ট্রেন ছাড়ুক তারপরে যাবো। এবার বাইরে একা দাঁড়িয়ে থাকলে কেমন খারাপ লাগে বলো তো, তো সেই জন্য আমি বললাম তুমি যাও, তো জোকে নিয়ে আমি বসছি। তাও কাজ যে বলছে ট্রেন তো ছেড়ে দেবে না, ট্রেন তো ছেড়ে দেবে না, তো ট্রেন ছেড়ে দিয়েছে 4:50 টাইম, 4:50-ই ছেড়েছে। আর দিদি ভাইটা তো চলে গেলাম, কখন থেকে বলছি তুমি চলে যাও দিদি ভাই, বলছে তোমাদের ট্রেন ছাড়ুক তারপরে যাবো। খুব ভালো। আর জুনি বিয়েটাও গিয়েছিল দিদি ভাই, তোমরা তো তোমাদেরকে ভিডিও করেছিলাম জল সাজার সময় যখন একটুখানি শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। খুব ভালো, জুনিটা যখন বিয়ে কার্ড করতে এসেছিল তখন দিদি ভাইদের বাড়ি গিয়েছিল। আমাদের সবার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমাদের স্টেশনে দেখা করতে। কালকে রাত্রিবেলা ফোন করেছিল, আমার সাথে কথা হয়েছিল, নমস্কার তো জন কথা হয়েছিলাম যখন তাড়াহুড়ো করে উঠবো বলে তারপরে আর ফোন করিনি। দিয়ে দিদি ভাই আবার ফোন করেছিল, দিয়ে তারপরে দেখা করে গেল। দিয়ে আবার ওকে আবার টাকা দিতে যাচ্ছে, হাতে কিনে দিয়ে না টাকা একদম নেবো না, চকলেট দিয়ে তো ঠিক আছে, বলছে পরের বার যখন আসবে আমাদের বাড়ি অবশ্যই যাবে। আমি হ্যাঁ অবশ্যই যাবো, তখন তুমি কিছু দিও, কিন্তু এখন টাকা নেবো না, হচ্ছে চকলেট দিয়ে তো তুমি ঠিক আছে, চকলেটটা ঠিক আছে। তো সেই জন্য চলে গেল, এখন আমাদের ট্রেন ছাড়লো তারপরে গেল। আর দিদি ভাইয়ের বাড়ি শিয়ালদা স্টেশনের কাছেই একদম, বললো যে হেঁটেও যাওয়া যায়, হেঁটে গেলে 15 মিনিট লাগে, আর ওই অটো করে বললো 5 মিনিট মতো লাগে। তো চলো তাহলে পুরো বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে ওর পাপা উপরে একটু শুচ্ছে বলছে, আমি উপরে একটু রেস্ট নিয়ে নিই। দিদি কি বললি? আচ্ছা রোজি কাহানি, পাপার একই কাহানি, রোজি বলে পাপা এই কথা, হ্যাঁ যে একটু রেস্ট নিয়ে নি, যা তুই পাপার সাথে কিছু কর, যা তোমার শরীরটা বের করে দেবো তাহলে আমি উঠবো, বের করে এটা এখন তো লাগছে না, পরে লাগতেও পারে। এই দেখো ট্রেন লাইনটা। তো এই যে তোজো শোনা একটুখানি ঘুমিয়েছিল ওর পাপার কাছে, এই যে ওর পাপা তো ফোন দেখছে, সেই ফোন থেকে রেস্ট নিচ্ছে বললো, কিন্তু ফোন দেখেই যাচ্ছে, ঘুমানোর তো কোনো নাম নেই, ফোন দেখছিল। আর আমার ফোনে চার্জ ছিল না, আমি ফোনটা চার্জে বসিয়েছিলাম, আবার চার্জে বসাবো। আর দাঁড়া বাবু দাঁড়া, আরে সন্ধ্যেবেলা টিফিন চলে এসছে, তো চলো দেখি তোজো শোনার আমি খাই। এটা খুব ভালো লাগে না শোনা, চলো গরম গরম ফুটে একটু উঠে বসো বাবু, পড়ে যাবো, উঠে বসো, পিছিয়ে বসো, পিছাও নাও, খাওয়াটা খেয়ে নাও, তারপরে থেকে দেবো। হ্যাঁ চিড়ে ভাজা তোমার প্রিয় তো, বেশ ভালো লাগে। ভাই চলো এখানে, এখানে চিড়ে ভাজা নে, খাওয়াবে ফুল খাওয়া তখন ভালো। অনেক কিছু আছে, ভুজিয়া ছোলা বানানোর জন্য। তো আমি এই যে উপরে চলে এসেছি,
আর ওই যে তোজের সামনে দেখো ওই যে নিচে ওইখানে ওর পাপার সাথে একটুখানি শোবে। আর এই সিটটা কি বলতো একটু চিকন মতো, এমনি উপরটাই যে বসে বসা যাচ্ছে অনেকটা ফাঁকা আছে বলে ওই জন্য বলেছিলাম যে আপনার কিন্তু সিটটা একদম ছোট না, সিটটা একদম ছোট, সেই জন্য এখানে একজনই শুতে হবে। রাত্রিবেলাও বলেছে আমার কাছে শুতে দেবে না, এটা আমার শোয়া যায় না, একটাতে শুয়ে থাকি গা হাত পুরো ব্যথা হয়ে যাবে বলছিল যে আমার কাছে শুতে হবে, কিন্তু শোবে না, আমার ছাড়া শুই না আমি, অবস্থা খারাপ হয়ে যাবে, এখানটায় শুতে পারবো না, তাহলে মিডিলে গিয়ে শুতে হবে, যদি ওর বাবার কাছে শুই তো ভালো, নাই তো আমাকে মিডিলে গিয়ে শুতে হবে, এখানে শোয়া যাবে না দুজন, একজনও ঠিক আছে একদম চিকন এসি, এমনি এই উপরটা ফাঁকা বলে ওই জন্য বলেছিলাম যে আপারে করবো ওই উপরে দিকে সাইড আপারে ভালো হয়, নাই তো ওই মিডিলে একদম মানে মোটাও যায় না, মাথা মাথা ঠেকে যায় সিটের সাথে, ওই যে উপরে গিয়ে একটু দুজন শুয়েছে। এই যে দেখো চলে এসছে আমার কাছে, মাম্মা তোমার কাছে আসবো তোমার কাছে আসবো, চলে এসছে বাবার কাছে যাবো না, রাত্রিবেলা বাবার কাছে শুনি এখন আমার কাছে ঠিক আছে, এইটুকুর মধ্যে শোয়া যায় দেখছিস, আমি শুতে পেরেছি, ওই সিটটা বড় বাবা এই সিটটা একদম বুঝতে পেরেছিস, বল কিছু ভালো করে কথা বল, হ্যাঁ ঠিকই গুড ইভিনিং, এখন না আগে খাবার আসবে তারপর তো ট্রেনের থেকে দেবে, তারপর ভিতরেও আছে, তো খাবার চলে এসছে, তো তোজুকে নিচে পাঠিয়ে দিয়েছি, আমি বললাম তুমি খাই দাও, আমি আবার নিচে যাবো, আমি আর নিচে যাবো যখন খাবো এখানে উপরে খেয়ে নেবো, আর নিচে নামবো, আর ওই মা তো খাবার দিয়েছিল ওই খাবার সেই ব্যাগের মধ্যে ভিতরে ঢোকানো আছে, বললাম থাক ওটা বের করতে হবে না, ট্রেনের মধ্যে যা দেবো ওই খেয়ে নেবো, থাক থাক কালকে ভালো থাকলে কালকে খেয়ে নেবো, তুমি এখন আর বের করছো না, ভিতরে ব্যাগে ঢোকানো আছে, সাইডে সিট তো ওই জন্য নিচে সেট করা আছে, ব্যাগের মধ্যে আছে, বলছি বের করতে হবে, বললাম থাক এমনি তো বেশি খিদেও নেই, সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে অল্প করে আমি খেয়ে নেবো, একটা নন ভেজ আর একটা ভেজ নিয়েছি, ভেজটা চলে এসেছে তো যোগে ভেজটা দিয়ে খাই দিই, তো পনির আছে ডাল আছে আর মুরগি আছে, বলে না মুখে বলবা কেমন, তো এই যে খাইয়ে দিচ্ছে, মনে হয় ভাত আছে ডাল আছে পনির আছে পরোটা আছে দই আছে, খাও ভালো, যে ওদিকে তো একটা ভেজ নেওয়া হয়েছিল আর এই যে একটা নন ভেজ, ডাল আছে পরোটা আছে চিকেন আছে ভাত আছে আর দই আছে, আর ওই যে ওখানে খাচ্ছে তোজো খেয়েছে আর খেয়েছে, আর আমি এর থেকে ওকে একটু দিয়ে দেবো কারণ আমি ওতো খাবো না, তো এই যে এবারে সবশেষে আইসক্রিম খাবো, বিছানা টিছানা করে নিয়েছে, আর তোজো এখন আপাতত ওর বাবার কাছেই আছে, যদি রাত্রিরে খাদে তখন আবার আমার কাছে আসবে, তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং, তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠেছি, এক ঘন্টা মতো আগে উঠেছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তোজোকেও করিয়ে দিয়েছি, এখন ওর পাপার সাথে টয়লেটে গেলো, পাপা টয়লেট পেয়েছে তো টয়লেটে গেলো, আর এদিকে তোমার ব্রেকফাস্টও চলে এসছে, তো তোজোকে খাইয়ে দেবো আর আমরা খেয়ে নেবো, আর ট্রেন টাইমলি চলছে 10:50 টাইম দেখাচ্ছে, 10:32 ওই ঢুকাতে ঢুকাতে ওই টাইমই করে দেবে হয়তো, আর কুয়াশা প্রচণ্ড কুয়াশা বাইরে, ঠান্ডা এদিকে তো আছেই কুয়াশা প্রচণ্ড কুয়াশা বাইরে, এই যে ফুটিটা তো জোর অলরেডি খোলা হয়ে গেছে, ফুটি মধ্যে আছে ব্রেড এটা চায়ের জন্য, এর মধ্যে আছে অমলেট, আর এখানে আছে বাটার, আর এই যে দেখো তো জয় কিছু বল, কি ছিল কি খেলি সেটা বল, অনেক খেলাম ব্রেড বাটার, আর ব্রেড বাটার আর আর ফুটি খাওনি, তো ফুটি ডাল আর ডিম খাওনি, ডিম মাঞ্জা
এই যে তো মাথা খারাপ করে দিচ্ছে, মাম্মা দিল্লি কখন পৌঁছাবো, দিল্লি কখন পৌঁছাবো করেই যাচ্ছে। মাম্মা মেট্রো স্টেশন কখন আসবে, এদিকে তাকিয়ে বল। তো আর এই আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে ট্রেন, এখন 10:05 মতো বাজে, 10:30-এর মধ্যে মনে হয় ঢুকে যাবে। ট্রেন একটু আগেই চলছে, আর এটার তো ঘুম হচ্ছে না। দিল্লি বাড়ি কখন পৌঁছাবো, দিল্লি বাড়ি কখন পৌঁছাবো, দিল্লি বাড়ি কখন পৌঁছাবো করে মাথা খারাপ করছে। দেখলে তুমি মেট্রো ট্রেন যাচ্ছে, দেখলে তো কেমন খুশি, কি বলবো। হ্যালো তোজো, আচ্ছা তোমার করবো না, তুমি আমার করবো। হ্যালো তোজো, তুমি কর, তুমি করো, তুমি করো, আমার করো, আমার করো, হ্যালো তোজো। শিবাজি বিচ, এই যে দিল্লি স্টেশন ঢুকে গেছে। বহুত খুশ হো, দিল্লি আ গিয়া না। এই যে কুলি করতে হচ্ছে, কারণ ব্যাগ আছে তো অনেক, এত হবে না। নিয়েছো সব ব্যাগ গুলো, নামিয়েছো তো, দেখে নাও। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, হ্যাঁ ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করো যে রাজধানীতে কত ঘন্টা লাগে, 18 ঘন্টা লাগে, বাড়ি যেতে আরো 3 ঘন্টা, মানে ওই টোটালে অনেক ঘন্টাই লেগে যায় মোটামুটি। বা এখান দিয়ে বেরোনো থেকে ওই বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত 24 ঘন্টাই লেগে যায়, কারণ কিছুটা আগে বেরোতে হয় ট্রেনের, দেখো ভিড়টা দেখে না একটু। চারিদিকে চলো, কোলে উঠে পড়েছে পাপার, বাস চলো। এই যে ব্যাগটা খুব ভারী, সেই জন্য নয়তো এই সিঁড়ি দিয়ে যেতে পারবে না উনি, সেই জন্য ধরে নিয়েছে একদিকে। আর আমি হচ্ছে এই হাত ব্যাগটা নিয়ে নিয়েছি, আর সাইড ব্যাগটা নিয়ে নিয়েছি, দুটো নিয়ে নিয়েছি। তো এই যে ব্যাগ ট্যাগ সব নামিয়ে নিয়েছি, ওই যে তেজস্বনা দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো দিল্লি স্টেশনের ভিড়টা দেখো, যে অটোতে যাচ্ছে, বললাম অটোতে মনে হয় আসবে না, বলছে না চলে আসবে। তো এই যে চলে এসছি মেট্রো স্টেশন থেকে, এই ঢুকলাম একটুখানি, গেলেই বাড়ি। মামা
बास्केट में डाल दो ये वाले कितने हैं। वाह तुलसी वाली, নোংরা হয়ে থাকবে, পরিষ্কার করতে করতে এখন এক সপ্তাহ লাগবে। আর এই যে তোর সোনা, তাকা এদিকে বল, কেমন খুশি বাড়ি চলে এসেছিস? এই যে সব ব্যাগ নেমে পড়েছে, এই যে তোর সোনা, এইবার ওকে নিয়ে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। মোটরটা চালিয়ে দিয়েছি, কি হয়েছে? চলো ব্যাগ এবার নিয়ে যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা সন্ধান তো করতেই হবে, পরে আগে দেখি ঘর দূরের কি অবস্থা। দাঁড়া দেখো আবার কি অবস্থা, দেখো কি অবস্থা দূরে। তালাটাতেই দেখ কেমন ধুলো পড়ে গিয়েছে। ঘর দূর তো যা নোংরা হবে সেটা আমি এখন থেকে বুঝতে পারছি বাবু। সরে যা, হাতে লাগবে সর। ইমা তোর পাপাই কার্পেটটা গুছিয়ে রেখেছিল না, হরি হরি হরি, পুরো গন্ধ বেরোচ্ছে ঘর দূরে, কেমন কি নোংরা কি নোংরা। ইমা লাইট, ও মেন সুইচ অফ করা আছে তো। চল এদিকটা খুলি, ঘর দূরের অবস্থা খুব খারাপ, ব্যালকনিটা যে কি অবস্থা হবে সেটা আমি এখন থেকেই কল্পনা করতে পারছি। একদিনে যা হাল হয়ে যায়, এ বাপরে এ কি অবস্থা ব্যালকনি, দেখো দেখো ভগবান, ও মাই গড কি অবস্থা। এ অবস্থা খারাপ তো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, ঘর দূরের যে অবস্থা এখন পরিষ্কার করতে করতে অনেক কদিন লেগে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, শিয়ালদা থেকে দিল্লি পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, দিয়ে যাবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই করে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।